story. যখন যিশু এই গল্পটা এই ঘটনাটা বলছেন, everyone who is listening to him, হ্যাঁ যারা তার সেই কথাটা শুনছে, doesn't think that the father will actually give this the money to the son. তারা কখনো বিশ্বাস করতে পারেনি যে বাবা তার সম্পত্তিকে আত্মিক সম্পত্তি ছেলেকে দিয়ে দেবে. But in this story that Jesus is telling, the father does give the money to the son. কিন্তু এই গল্পে এই কথাই বলছে যে বাবা তার আত্মিক সম্পত্তি তার পুত্রকে দিয়ে দিয়েছিল.